শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের সার্ধ শতবর্ষ ও শুভ আবির্ভাব স্মরণোৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের একজন কর্মকর্তা জানান, প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাবের সার্ধ শতবর্ষ অনুষ্ঠানকে সামনে রেখে বাংলায় নানা অনুষ্ঠান করা হচ্ছে। রাজ্যের তেলিয়ামুড়ায়ও কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছে, এবার রাজধানীর আগরতলায় তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 13 সেপ্টেম্বর এক র্যালির মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হবে। আগামী 14 সেপ্টেম্বর হবে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের প্রতিষ্ঠা দিবস। আগামী 15 সেপ্টেম্বর এই অনুষ্ঠান সম্পন্ন হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণও জানিয়েছেন তিনি। সার্ধ শতবর্ষকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠান হয়েছে। ত্রিপুরাও কিছুদিন আগে তেলিয়ামুড়ে একটা অনুষ্ঠান হয়েছে, আর রাজধানী আগরতলা মহারাম সেবক সঙ্গে নিখিল ত্রিপুরা মহারাম সেবক সঙ্গের তত্ত্বাবধানে উৎসব হচ্ছে। কারণ প্রশ্ন আসতে পারে প্রভু জগৎবন্ধু সুন্দরের সার্ধ শততম বর্ষ উপলক্ষে উৎসব করার প্রয়োজনটা, প্রয়োজনটা হলো প্রভু জগৎবন্ধু সুন্দর আবির্ভাব স্থল হলে মুর্শিদাবাদের ঢাপাড়া ধাম আর তার লীলাস্থলের ফরিদপুর কলকাতা পাবনা বাংলার বিভিন্ন স্থান প্রভু জগৎবন্ধু সুন্দরের এসে জগতের যারা সমাজের নিপীড়িত লাঞ্ছিত নির্যাতিত তাদের তিনি বুকে তুলে দিয়েছেন। তিনি বলতেন মানুষের ভিতর মাত্র দুটি জাতি আছে, আমরা যেমন অনেক জাতির কথা বলি প্রভু তা মানতেন না, প্রভু বলতেন দুটো জাতি।